আরজিকর হাসপাতালের ঘটনার পাশাপাশি এবার মহিলাদের নিরাপত্তার দাবি জানিয়ে রাজপথে প্রতিবাদ মিছিল করা হয় রবিবার। এদিন উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে, তাতে অংশ নেন নারী পুরুষ সবাই। আরজিকর হাসপাতালের ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আত্মরক্ষা প্রশিক্ষণ চালু করার দাবিও জানান তারা। মেয়েদের সুরক্ষা এবং মেয়েদের সাথে যেন এই ধরনের ঘটনা আর না হয় সেটার পদক্ষেপ কি নেওয়া হতে পারে, এটা একটা। আরেকটা হচ্ছে, এই ধরনের ঘটনা ঘটলে আমাদের বিচারপতি এবং বিচার ব্যবস্থার কাছে একটাই আর্জি থাকবে যে এটার সময়সীমা একটা নির্দিষ্ট করা হোক, যাতে এটা খুব তাড়াতাড়ি বিচার হয়। এটা রাজ্যের মানুষের প্রতি দেখার জন্য ঘটনাটা ঘটেছে, আসলে তো এরকম আমাদের রাজ্যের প্রতিনিয়ত হয়ে চলেছে কয়টা আমরা জানি, কিন্তু যেহেতু এটা সম্পর্কে প্রতিনিয়ত আমাদের কাছে অনেক কিছু নতুন নতুন পয়েন্টস আসছে এবং